জলপাইগুড়িতে শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিবস উপলক্ষে বিবেক চেতনা উৎসব। এই উৎসব ব্যবস্থাপনায় রয়েছেন বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব। এই উপলক্ষে এদিন জলপাইগুড়ি শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রায় জলপাইগুড়ির 7-8টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় প্রায় 2000 লোক অংশগ্রহণ করেন। স্বামী বিবেকানন্দের বিবেক চেতনা উৎসব চলবে সারাদিন ব্যাপী। বিভিন্ন রকমের নাচ, গান, কবিতা, আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ, দেশাত্মবোধক সঙ্গীত, স্বামী বিবেকানন্দের বিষয়ের ওপর বিভিন্ন রকমের কুইজ থাকছে। স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতার জীবন সম্পর্কে আলোচনা করা হবে বলে জানান ক্লাব সভাপতি উত্তম ঘোষ। ছোট ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকছে। বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ, কবিতা, আবৃত্তি ও নাচ গান রয়েছে। এখন আমরা সরাসরি শুনব জলপাইগুড়ির বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের সভাপতি উত্তম ঘোষ কি বলছে তার মুখ থেকে। আজ বিবেকানন্দের 58তম জন্মদিবস। এই জন্মদিবস উপলক্ষে সকাল 8:30 থেকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আজকে দিনটিতে পালিত হলো। তার সাথে 11টার থেকে রাত্রি 10টা অবধি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হবে। বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি, গান এবং বিবেকানন্দের উপরে স্কুইজ এবং বিভিন্ন ব্যক্তিত্বরা বিবেকানন্দ সম্বন্ধে বক্তব্য রাখবে। এইভাবে দিনটি আমরা প্রতি বছরই নয়, এবারও আমরা দিনটিকে পালন করতে চলেছি। আশা করি মানুষের মধ্যে বিপুল সাড়া পড়েছে। বিভিন্ন স্কুলরা এখানে অংশগ্রহণ করেছিল। জলপাইগুড়ি এমন কোনো স্কুল, প্রতিষ্ঠান, ক্লাব এই নাই যারা এই মিছিলে, এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ করে নাই। প্রত্যেকেই এসেছে, বিভিন্ন ব্যক্তিত্বরা মিছিলের সামনের সারিতে ছিলেন। জলপাইগুড়ির চেয়ারম্যান শ্রী মোহন বোস উপস্থিত ছিলেন, যুব কল্যাণ আধিকারিকরা ছিলেন, বিভিন্ন ক্লাবের সেক্রেটারিরা ছিলেন এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানের মাস্টারমশাই, হেডমাস্টারমশাই, মাস্টারমশাই, ছাত্রছাত্রীরা ছিলেন।